বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, হ্যাপি আছি। কারণ কালী পূজা আজকে, আর কালী পূজার প্রস্তুতি প্রায় শেষ, শেষের পথেই। আর এখানে ভূতটাও কালার করছে, ভূত কালার শেষ হয়ে গেলে এটাকে মানে এক জায়গায় স্থাপন করা হবে। তো সন্ধ্যার সময় এটাকে স্থাপন করে এর হাতে পায়ে মাথায় পটকা দিব, আর তার সাথে আমরা অনেক 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 মজা করব, অনেক এনজয় করব, ওকে ঝালাবো, পুরাবো, একদম মস্তির বানিয়ে দেবো ওই ভূতটাকে। ভূতকেও শান্তি দিব না। কালী পূজার সব ভূত বিদায়। আমি হলাম সচ্চুনি। হ্যালো বন্ধুরা, দেখো আমি এখন ভূতের পেছনে আছি। তো ভূতের রং করাটা হয়ে গিয়েছে, আরো বাকি আছে যে চুল টুল, তার হেয়ার কালার করা এখনো বাকি আছে। দেখো হেয়ার অল্প কালার করেছে, এটা পুরো কালার করবে। তো আমি একটু রং করবো, এখন আমার শখ হয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিই আমি কিভাবে রং করছি। উঠে গেলাম। তো দেখো বন্ধুরা, ও যে ওর হেয়ার গুলো কালার করা হয়নি, তো আমি এটাকে এখন কালার করে দিব। তো দেখো কালার প্রায় সবটাই হয়ে গিয়েছে, আর একটু বাকি আছে, চুলগুলো বাকি আছে। আসলে এই রংগুলো সবাই মিলেই করা হয়েছে, আমার দেবর সবটাই বেশিরভাগটাই করেছে, আমার হাজবেন্ড করেছে, আর এখন আমি করছি। তোমাদেরকে দেখো না, আমি কিন্তু বেশি করিনি, এটাই ফার্স্ট, আমি রং বেশি করিনি। তো হেয়ারগুলো কালার করে দিচ্ছি, এটার উপর আরও কালার করা হবে। তো এটা এখানে কিন্তু ভূত শেষ না, ভূতের কাজ আরও বাকি আছে। তো পরে আরও সবটা দেখিয়ে দিব, আর আপাতত এখন এটা দেখে নাও। তোমাদের বলেছিলাম যে রং করা দেখাবো, কিন্তু পুরো রং করাটা দেখাবো কিন্তু সম্ভব হয়নি। আমাদের এখানে একটু লোডশেডিংয়ের ছিল, মানে সমস্যা ছিল, সেই জন্য ফোন টোনে ভিডিও ক্যামেরাতে চার্জ ছিল না, সেই জন্য তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, ভিডিও আপলোড করতে পারিনি, ভিডিও দিতেও পারিনি। তো সরি। তো দেখে নাও এই যে রং। তো আজকে হলো কালী পূজা, আজকে এটাকে শেষ করতে হবে, আজকে এটাকে সাজিয়ে রাখতে হবে। এই যে দেখো এখানে হাত আছে, এই হাতে এখানে একটা ইয়ে রাখবে, প্রদীপ, যেটাকে মল্লিকা বলা হয়, প্রদীপ যে যেখানে যেভাবে বলে। তো মল্লিকা বানানো হয়নি, সেটা বানাবে আর এটাকে এখানে বসাবে। আর আমি কিন্তু অনেক 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 মল্লিকা বানিয়েছি, চলো দেখে নাও, আসো দেখি। চলো 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 দেখিয়ে দিই তোমাদেরকে আমি কতগুলো মল্লিকা বানিয়েছি। তো দেখো এই যে অনেক সুন্দর সুন্দর মল্লিকা বানিয়েছি, এইগুলো শুকাতে দিয়েছি রোদে, ওগুলো শুকাবে, তারপরে যেখানে দেখতে পেয়েছে রং, সেই রংগুলো আমি দিয়ে কালার করবো। তো চলো এখন আমি ভূতের কাছে চলে যাই। ভাউ মাউ খাউ মানুষের গন্ধ পাও। আমি আবার ভূতকে কালার করছি। দেখো এখানে একটা চাকু আছে, যেটা ভূতের চাকু, এটাকে যে এখান দিয়ে কিভাবে জানি ঢুকায়, আমি এটা পারি না, আমার দেওর পারে, সেই দেখাচ্ছি, ঢুকিয়ে দিবে আর এখানে প্রদীপ দিবে। তো আমি রং করতে থাকি, আমার এখন মানে অনেক সময়, কাজ বাজ নেই, তো রং করতে থাকি, তোমাদের সাথে দেখা হচ্ছে একটু পর। তো বন্ধুরা, সবাই জানো কালী পূজা মানে পাঁঠার উৎসব, পাঁঠা খাওয়ার একটা রীতি, সবাই করে, সবাই খায়। আর এখন শ্বশুর বাড়িতে আসলাম। তো এটা আমার প্রথম কালী পূজা, এখানেও দেখি সেম পাঁঠা বলি, তো সবাই এখানে খাচ্ছে, আর আমার শ্বশুর পাঁঠা নিয়ে এসেছে, আর আমার হাজবেন্ড রান্না করবে, মজা করে রান্না করবে, আর আমি শুধু একটু হেল্প করছি মাত্র, আলুগুলো ভেজে দিয়েছি। আমি মাত্র স্নান টান সেরে আসলাম, এসে দেখি ও মাংস টাংস নিয়ে এসেছে, আর আমি এখন এটাকে ধুয়ে টুয়ে মানে একটু গুজ গাছ করে দিলাম, আর ও এখন রান্না করবে। তো দেখো ও কীভাবে রান্না করতেছে, মাংস, খাসির মাংস, সরি পাঁঠার মাংস, আর পাঁঠার মাংস তো আমার খুব ভাল লাগে, উফ, মানে এখনই মনে হচ্ছে খেয়ে নিই, আমার মুখে ঝোল বেরিয়ে যায় পাঁঠার মাংস দেখলে শুনলে। আর পাঁঠার মাংস খাওয়ার জন্য আমরা মানে প্রত্যেক মাসে মাসে খাওয়া হলেও কিন্তু কালী পুজোর সময় একটু স্পেশাল স্পেশাল বেশি খেতে ইচ্ছা করে, আর সেজন্য এই বছর আরও স্পেশাল, প্রথম পুজো বলে কথা, আবার আমাকে বেশি মাংস
মিষ্টি মাংস দিবে, সেই জন্য আমি আরো বেশি এক্সাইটেড, বেশি খুশি আজ। আর আর আমি আজকে বিশেষ করে আজকে খুব হ্যাপি, কারণ কি যে একটু আগে দেখলে ভূত, সেই ভূতটাকে নিয়ে আমি বেশি এক্সাইটেড, আর এখন হচ্ছে পাঠা, সেটা নিয়ে আর একটু বেশি এক্সাইটেড। তারপর সন্ধ্যার সময় অনেক রকমের পটকা, বাজি, তারাবাতি, তারপর মোমবাতি, প্রদীপ, সব কিছু ধরাবো। আর একে আমার আজকে রান্না বান্না নাই, ছুটি, কারণ আজকে ও রান্না করছে, আমি জাস্ট একটু গোজগাজ করে দিলাম, ভাতটা রান্না করে দিলাম, আলুটা ভেজে দিলাম, আর মশলা টশলা ওই বেটে বুটে একদম মানে ওই সব গোজগাজ করলো, আমি হালকা পাতলা করে দিলাম। তো কালী পূজা সবার কেমন কাটবে অবশ্যই জানাবে, আমার তো খুব বাড়িতেই কালী পূজা হচ্ছে, কারণ বিয়ের বছর, সেজন্য বাহিরে যাবো না এবার, আর এবার বাড়িতেই আছি, তারপরও স্পেশাল। আর দেখো এখানে রান্না বান্নাটা প্রায় শেষের পথে, মাংস কষানোটাও শেষ, এখন ঝোল দেওয়ার অপেক্ষা। উফ, মাংসটা দেখি বোঝা যাচ্ছে খুব টেস্টি হবে, আর দুপুরে আমরা এখন ভাত দিয়ে খাবো, খুব শান্তি করে খাবো, আর রাতে এটা রুটি দিয়ে খাবো। তো তোমরা কালী পূজায় কী কী করবে অবশ্যই কিন্তু জানাবে, মাংস করবে, পাঠা করবে না মুরগি করবে সেটা অবশ্যই জানাবে, আমারটা তো দেখিয়ে দিলাম। তো আমরা এখন খাওয়া দাওয়া করবো, খিদে লেগেছে খুব। আর আমার ভিডিওটা কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট করে জানিয়ে দেবে, আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ। Oh,